পর্নোগ্রাফি, মানুষ রাতের বেলা শুয়ে শুয়ে নগ্ন মুভিজ দেখছে আর দেখছে দেখছে আর দেখছে, এটাকে উপরের লেভেল থেকে বন্ধ করার কোনো প্রয়াস নেওয়া হয়নি এখন পর্যন্ত। এমন অনেক কান্ট্রি আছে এই বিশ্বের মধ্যে যারা কিন্তু ইন্টারনেট সেকশনটাকে নিয়ন্ত্রণ করে, সব সাইট আমার দেশে চলতে পারবে। ইভেন আমরা যে হারে ফেসবুক চালাই, চাইনিজরা কিন্তু এইভাবে চালায় না, ওদের সামাজিক যোগাযোগ আলাদা মাধ্যম আছে, জানেন, সব জায়গায় একটা রেস্ট্রিক্টেড ব্যবস্থা আছে। পর্নোগ্রাফি যেগুলো দিয়ে ব্লু ফিল্মস দেখানো হয় সারা দেশের মানুষকে, একটা জাতির মানুষকে, এটা তো অ্যাটলিস্ট বন্ধ করা যেত। এটা বন্ধ করাটা তো নিঃসন্দেহে কোনো মৌলবাদী কাজ নয়, সন্ত্রাসী কাজ নয়, জঙ্গিবাদী কাজ নয়, তাই কি? এটা যখন আপনি দেখছেন সারাদিন ধরে সারা রাত ধরে, এই ছেলে পেলেটা ম্যাক্সিমামই আসুক দেব, ইভেন এখন মেয়েরাও এগুলো দেখে, আপনি সেকুলার মিডিয়াগুলো রিপোর্টগুলো দেখেন, তারাই বলছে এগুলো। স্কুলে গিয়ে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে, তোমরা কি এটা দেখো? মেয়েরা বলছে যে হ্যাঁ আমরাও দেখি, আমরা কথাবার্তা বলি যে নতুন একটা আইটেম আসছে, আইটা দেখ, এভাবে তারা কথা বলছে। যখন ছেলেমেয়েরা এগুলো অবাধে দেখবে, যুবক যুবতী কিশোর কিশোরীরা, এরপরে আবার ফ্রি মিক্সিং, তার উপরে আবার বেহায়াপনা, নগ্নতা, পোশাক আশাকের পর্দার মানায় নাই, তখন আপনি চিন্তা করেন সমাজটা কি হইল। আবার এগুলোকে আমরা দিবসের মধ্য দিয়ে উৎসাহিত করছি কাছে আসার গল্প, আসো আলোচনা করো, কোথায় ইসলাম আর কোথায় কোরআন আর কোথায় সেই পর্দা, কোথায় কি? আর ওই যে দেখেন একটা মেয়ে মুস্কান, ও তার মেকআপ করবে না, 200-300 কুকুরের সামনে বলছে আল্লাহ আকবার। জান্নাত আসলে কাদের জন্য? এই অবস্থায় যদি আমরা কেউ খাস পর্দা করছি, এখন যারা আমার খাস পর্দা করছি তাদেরকে আবার বাঁকা চোখে তাকানো, আমার কাউন্টার এমনি তো চলছে এগুলো, আরো আমার কাউন্টার একটা জায়গা বাকি রাখছে না শয়তান আপনাকে ফেলতে হবে। এই অবস্থায় কেউ যদি পর্দা করতে যায় ওকে আবার বাঁকা চোখে দেখানো হচ্ছে, এ তো ভালো সুবিধা মনে হচ্ছে, তোমার বোরখা নিচে গিয়ে বন্ধ আছে নাকি, সাইকোলজিক্যাল লাগে, বোরখা পরে যাচ্ছে স্কুল কলেজে, টিচাররা কেমন করছে তার সাথে, কেমন যেন আচরণ করছে, এটা কেন করছো, মুখটা খুব ভালো পরীক্ষা চলছে। এরপরেও আরো আছে বিভিন্ন বিউটি কন্টেস্ট, মিডিয়া, মুভিজ, সিনেমা, এসবের মধ্য দিয়ে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছি যে এই ফ্রি মিক্সিং, বেহায়াপনা, নগ্নতা, এটাই প্রগতি, এটাই উন্নতি, এটা অগ্রগতি। ইভেন আমাদের ছোটো ছোটো বাচ্চারা এগুলো দেখে দেখেই বড় হচ্ছে, জানি না ওরা আবার কোন জেনারেশন হয়ে বড় হবে। এর উপরে এসেছে সেলফি এবং ছবি ভিডিওর একটা বুদ্ধি প্রতিবন্ধী জেনারেশন, একটু হলেই সেলফিস, ফেসবুকে আপলোড, আবার টিকটক, আবার ইউটিউবিং, আবার নিজে নিজেই হাসে, নিজে নিজে ছবি তোলেন, অনলাইনটা অ্যাভেলেবল হয়ে গিয়ে সবার হাতে হাতে স্মার্টফোন যখন গিয়েছে তখন এগুলো আপলোডিংটা খুব বেশি হচ্ছে। আপলোডিং আগে ঘটনা ঘটতো সবাই জানতে পারতো না, এখন ঘটলে সারা দুনিয়ার মানুষ এক মুহূর্তে জেনে ফেলে, তখন একটা খারাপ ভিডিও সবার হাতে হাতে ঘটে। এবার এই হারাম ভালোবাসা, একটা ভালোবাসা বলার অপরাধ হবে, হারাম প্রবৃত্তির এই নগ্ন দাসত্ব, এই দাসত্বটাকে ভালোবাসার নাম দিয়ে আল্লাহর নাজিলকৃত পবিত্র ভালোবাসাকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং বিভিন্ন মানুষ, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এই হারামের দিকে ধাবিত করা হয়েছে, যাতে সবাই জান্নাতের কাছে না বরং জাহান্নামের কাছে চলে।